ফাঁসিদেওয়া ব্লকের চটহাটে 27 নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী তানিশ লাখালকোকে হেনস্থা মোবাইল ফোন আছে ভেঙে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার শাসক দলের ফাঁসিদেওয়া ছবি আপনাদের দেখাচ্ছি ফাঁসিদেওয়া ব্লকের চটহাটে 27 নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী তানিশ লাখালকোকে হেনস্থা তার মোবাইল ফোন আছে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে শাসক দল এই ফাঁসি দেওয়ায় কিন্তু তৃণমূলের অস্বস্তি হচ্ছে নির্দল কাটা এই সকাল থেকে বিভিন্ন বুথে কিন্তু নির্দলের সঙ্গেই তৃণমূলের সংঘর্ষ বাড়ছে এবং যেটা হচ্ছে যে সকালে 36 নম্বর বুথে যেমন দুপক্ষের সংঘর্ষ হয় ঠিক তারপরেই যে এই যে এটা হচ্ছে 27 নম্বর বুথ যেখানে যে নির্দল প্রার্থী গ্রাম পঞ্চায়েতের প্রার্থী তানিশলাভ এবং তাকে ওই বুথে যারা অভিযোগ হচ্ছে বুথে মারধর করা হয় ফেলে দেওয়া হয় তার মোবাইলটা ভেঙে দেওয়া হয় এবং এই অভিযোগ তৃণমূল অস্বীকার করছে ঠিকই দুপক্ষের কিন্তু মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে এবং একই রকম 106 নম্বর বুথ যেখানে অভিযোগ বিশেষ করে এই যে তৃণমূল কংগ্রেসের নির্দল প্রার্থীদের বা তাদের সমর্থকদের এলাকায় ঢুকতে বাধা দেওয়া যদিও পুলিশের ভূমিকা খুব সদর্থক পুলিশ আসে পুলিশ এসে কিন্তু এই বুথের বাইরে অবাঞ্ছিত যে ভিড় সেটা সরিয়ে দিয়ে ভোট কিন্তু এখন নির্বিঘ্নে শান্তিতেই হচ্ছে তবে বিভিন্ন জায়গায় এক বিশেষ করে নির্দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে একটা সংঘর্ষ যে একটা গণ্ডগোল সেটা কিন্তু গোটা ফাঁসি দেওয়া জুড়েই রয়েছে এবং এই নির্বাচনের প্রায় সপ্তাহ খানেক আগে স্থানীয় তৃণমূল নেতা বলেছিলেন যে আমাদের পুলিশ আমাদের সরকার আমাদের বিডিও নির্দলরা কিভাবে ভোট করে দেখে নেব কিন্তু এই জায়গায় ছিল নির্দল একটা অস্বস্তি কাটা আজকে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নির্দল প্রার্থীদের বিভিন্ন বুথে যে সংঘর্ষ সেটা অনেকটাই কিন্তু প্রকাশ্যে চলে এসছে এবং সেই ক্ষেত্রে পুলিশের ভূমিকা অন্তত পুলিশ আসার পরে অনেকটা নিয়ন্ত্রণ নিচ্ছে ভোট কিন্তু শান্তিপূর্ণভাবে হচ্ছে তবে বিভিন্ন জায়গায় কিন্তু বুথ দখলের অভিযোগটা আসছে ধন্যবাদ শোনো মাধুরী ফাঁসি দেওয়ার ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে ফাঁসি দেওয়া ব্লকের চটহাটে 27 নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী তানিশ লাখালকোকে হেনস্থা এবং তার মোবাইল ফোন আছড়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ফাঁসি দেওয়া ব্লকের চটহাটে 27 নম্বর বুথে নির্দল প্রার্থী এবং তৃণমূল প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এখানে অভিযোগ উঠছে নির্দল প্রার্থী তানিশ লাখালকোকে হেনস্থা করা হয় তার মোবাইল ফোন আছড়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নির্দল প্রার্থী ঠিক কি অভিযোগ করেছেন শুনব নির্দল প্রার্থী তানিশ লাখালকো যেমনটা অভিযোগ করেছেন তাকে হেনস্থা করা হয়েছে মোবাইল ফোন আছড়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ফাঁসি দেওয়া ব্লকের চটহাটে 27 নম্বর বুথের গ্রাম পঞ্চায়েতের ঘটনা যেখানে নির্দল প্রার্থী এবং তৃণমূল প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন নির্দল প্রার্থী অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে তানিশ লাখালকো ঠিক কি অভিযোগ করেছেন শুনবো